মালদার পুখুরিয়া থানার পরানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, মৃত এক, আহত দুই। ভোর চারটে নাগাদ মালদা রতুয়া রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। ফরাক্কা থেকে রতুয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ৪০-এর লঙ্কা ব্যবসায়ী ইউনিস আলীর। আহত হন তার এক আত্মীয় গাড়ি চালক। দুজনেই গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।